তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের বিদায়ী বিধায়ক আব্দুল করিম চৌধুরী নিজের বিধানসভা এলাকায় ভোট প্রচার করতে গিয়ে এমনই মন্তব্য করলেন সোমবার। তিনি এদিন ইসলামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। সোমবারের এই প্রচার পর্বে উপস্থিত ছিলেন দলীয় নেতা মানিক দত্ত, গঙ্গেশ দে সরকার, রঞ্জিত দে সহ অন্যান্যরা। ভারতের গ্রামেও করেছিলাম, আজকে আমাদের 15 তারিখ, আজকে এখন 15 নম্বর ওয়ার্ডে আসছি এখানে, আর 15-16-17 তিনটা ওয়ার্ড করবো, বার পর্যন্ত নিয়ে যাবো। আমরা বলছি পঞ্চমবার পর্যন্ত মুখ্যমন্ত্রী হবে, 25 স্থান পর্যন্ত থাকবে, যেরকম জ্যোতিবদ্ধ ছিল 34-35 বছর। আমরা খুব পাশাপাশি যাবার সামনের দিনের 2021 সালের আমাদের ইসলামপুর শহর থেকে বিপুল ভোটে আমাদের অন্যদিকে জোট প্রার্থীর হয়ে চোপড়া ব্লকের ঘিরনিগাঁও অঞ্চলে লালবাজার এলাকায় দেওয়াল লিখন শুরু হলো সোমবার। চোপড়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম এর প্রার্থী আনোয়ারুল হকের সমর্থনে এই প্রচার শুরু হয় এদিন।